বাঞ্ছারামপুরে শ্যামল ছায়া কফি হাউসে ক্রেতাদের ভিড়, বাড়ছে বিশিষ্ট জনদের উপস্থিতি। দুপাশে বিল, মাছ দিয়ে বয়ে গেছে পিচ ঢালা পথ, পথের দ্বারেই গড়ে উঠেছে একটি কফি হাউস, নাম তার শ্যামল ছায়া ফাস্ট ফুড অ্যান্ড কফি হাউস। খোলা বিলের দক্ষিণা বাতাস দোলা দিয়ে যায় সবাইকে, তাই ক্রেতাদের আগ্রহ বেড়েই চলছে শ্যামল ছায়াকে ঘিরে। ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার দড়িকান্দি ভেলানগর সড়কে অবস্থিত এই কফি হাউসটি, দুপাশে বিল, তিন পাশ জল দিয়ে ঘেরা কদমতলায় শ্যামল ছায়া। এই ছায়া শীতল হতে প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত চলে বাহারি নানান বয়সীদের আড্ডা, সঙ্গে মজাদার খাবারের পসরা তো থাকেই। এলাকার তরুণ তরুণী, রাজনীতিবিদ, শিক্ষক, সরকারি কর্মকর্তা থেকে শুরু করে বিশিষ্টজনদের পদচারণায় মুখর এই কফি হাউসটি। শ্যামল ছায়ার খাবারের গুণগত মান নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন বাঞ্ছারামপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শিক্ষানুরাগী মাসুদ করিম সাজু। ভেলানগর দড়িকান্দি আকাশপথ রাস্তায় অবস্থিত শ্যামল ছায়া কফি শপ অ্যান্ড ফাস্টফুড অত্যন্ত চমৎকার পরিবেশে অবস্থিত। গ্রামীণ পরিবেশে শহরের খাবার, এমনই একটা অঙ্গীকার নিয়ে এই কফি শপের যাত্রা শুরু হয়েছে। আমরা যারা গ্রাম এবং শহরে অবস্থান করি, তাদের জন্য এখানে একটা চমৎকার পরিবেশের ব্যবস্থা করা হয়েছে। শ্যামল ছায়া ফাস্টফুড অ্যান্ড কফি শপ একটি চমৎকার, নামের সাথে সাথে তার খাবারের মান এবং গুণগত মান অব্যাহত রাখবে এবং সবার একটা প্রিয় রেস্তোরাঁয় পরিণত হবে, এই আশাবাদ ব্যক্ত করছি। এখানে ঢাকা থেকে পেশাদার বাবুর্চি দিয়ে রান্না করা হয়। পাওয়া যায় রাজস্থানের কাচ্চি, পিৎজা, বার্গার, তন্দুরি, হানি ট্রি, নাগেট, শর্মা, চিকেন রোল, চিকেন চাউমিন, স্পেশাল পাস্তা, তাছাড়াও কোল্ড কফি, হট কফি ও লাচ্ছি সহ বাহারি খাবার। খাবারের প্রশংসা করেছেন বাঞ্ছারামপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও উজানচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী জাদিদ আল রহমান জনিও। বিনোদন পিয়াসী বাঞ্ছারামপুরবাসীর জন্য বিনোদনের জায়গার খুব অভাব ছিল, তো আজকে আমরা যেখানে এসেছি শ্যামল ছায়া কফি হাউস দড়িকান্দি, আসলে এটা খুব চমৎকার একটা পরিবেশ এবং সেই সাথে খাবারের গুণগত মান ভালো। আমি এই কফি হাউসটি যেন আমাদের বাঞ্ছারামপুরের জনসাধারণের জন্য ভালো মানের খাবার সরবরাহ করে সে আশা করছি। দড়িকান্দি শ্যামল ছায়া কফি হাউস আজকে আসলাম, এনজয় করলাম, ওদের ফুড কোয়ালিটি ভালো, ওদের সার্ভিস ভালো, ওদের পরিবেশটা খুব পছন্দ হয়েছে। যে কোনো সময় ফ্যামিলি নিয়ে যে কেউ আসতে পারে, সুন্দর পরিবেশ। সব শ্যামল ছায়াকে ধন্যবাদ, শ্যামল ছায়ার যারা আয়োজক তাদেরকে ধন্যবাদ। খাবারের গুণগত মান আকৃষ্ট করেছে সবাইকে, তাই সপরিবারে এসে খাবারের আমন্ত্রণ জানিয়েছে কফি হাউস কর্তৃপক্ষ। আমি প্রথমে ধন্যবাদ জানাচ্ছি শ্যামল ছায়া কফি হাউসের সব সকল কর্ণধারদেরকে, যারা আজকে এই গ্রামীণ পরিবেশে সুন্দর একটা পরিবেশে সবাইকে আনন্দ দেওয়ার জন্য খাবারের মাধ্যমে হোক সুন্দর একটা পরিবেশ তৈরি করেছেন, তার জন্য আবারও সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আর খাবারের মান আমার কাছে মনে হয়েছিল যে আসলে গ্রামে কি হবে, কিন্তু এসে আমি নিজে মুগ্ধ, প্লাস যারা আসছে সবাই মুগ্ধ। খাবারের মান আসলে ঢাকার মতোই মনে হচ্ছে আমরা ঢাকার সে আসলিয়াতে বসে খেয়েছি। যাক, আবারও ধন্যবাদ সবাইকে, এই গ্রামবাসী সবাইকে ধন্যবাদ সুন্দর একটা পরিবেশে সুন্দর একটা কফি হাউস করার জন্য। নিজস্ব প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে ব্রাহ্মণবাড়িয়া টিভি।